মাদ্রাসাটা আল্লাহ আপনাদের সকলের প্রচেষ্টায় সকলের দানে আল্লাপাক এত দূর আগে নিয়ে গেছে আমার ক্ষমতা আমি করতে পারি তবে আমি বহু জায়গায় বলি আর সেটা গ্রামেও বলছি এই মাদ্রাসা প্রথম করতে গিয়ে আমি সোনারপুরে একটা সাত কাটা সাত কাটা জায়গা ছিল বিক্রি করেছি এরপরে সোনাখালী একটা জায়গা ছিল বিক্রি করেছি বাসন্তীর বাজারে ওখানে দশ কাটা জায়গা ছিল হাই স্কুলের সামনে তিন কাটা বোর্ড লার কাছে বিক্রি করেছিল আর এই স্টেজের পিছনে বারো কাটা মতো জায়গা ছিল সেটাও বিক্রি করে দিয়েছি। কারণ হলো একটা মাদ্রাসা করতে গেলে প্রথমে টিন দিয়ে খড় দিয়ে যেটা সব জায়গা আছে দেখবেন অ্যাডভেস্টার দিয়ে বাথরুম নেই ইয়ে নেই সে নেই অনেক অসুবিধা এক বছরে এই মাদ্রাসা লাইন ক্লিয়ার আর বিল্ডিং এর আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা সে একাই ছাছা ফেলে দিয়েছিল বাকি আপনাদের মতো কিছু আল্লাহ ওয়ালাদের সহযোগিতায় মোমেন বান্দাদের সহযোগিতায় আমার গেরামবাসীদের সকলের সহযোগিতায় এই প্রতিষ্ঠান আগিয়েছে আর একটা কথা এই প্রতিষ্ঠানে এখন 220 জন খাতায় আছে 160 70 60 70 কন্টিনিউ করতে খাওয়া দাওয়া করে এখানে অন্তত কয়েকশো গার্ডেন আছে তো আমার মূল বক্তব্য এটাই এখানে এমন এমন বাচ্চা আছে মাও নেই বাপও নেই কারু বাপ আছে কারু মা নেই এদের কাছে এই গার্ডেনটা শুনছে একটা টাকা নাও হয় না ভর্তिवी একটা টাকা নাও হয় না বয়ের জন্য কোনো মেন কোনো একটা টাকা বইয়ের জন্য নেওয়া হয় না একটা টাকা কলমের জন্য নেওয়া হয় না খাতার জন্য নেওয়া হয় না যত কেতাব দেওয়া হয় সব ফিরি এরপরে মাদারসার কেউ দিচ্ছে তিনশো টাকা মাসে কেউ দিচ্ছে দুশো টাকা কেউ দেয় না কারু দু মাস বাকি কারো তিন মাস বাকি এই পরিস্থিতির মধ্য দিয়ে কারেন্টের বিল হয় চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরে এই মাদ্রাসার এত মানে সাতটি চাপ হয়ে গেছে বেঞ্চির তলায় ওরা জায়গা পাচ্ছে না গার্জেন এসে ফিরে যাচ্ছে দুতলা করছি দুতলা ছাদ আপনারা দেখতে পাচ্ছেন ষাটটা কলম উপরে উঠে আছে ষাটটা এক বুক করে গাঁথা হয়ে গেছে রাস্তার সাইডটা এক মানুষ গাঁথা হয়ে গেছে আপনাদের কাছে দোয়া চাচ্ছি যেটা কোন সব জায়গায় বলি যে আপনারা দোয়া করুন আমি যেন প্রতিষ্ঠানটা করতে পারি এরপরে গ্রামবাসী যারা আছে শুনে নেবেন সারা পশ্চিম বাংলার জমিন এই যে মিডিয়া গুলো এসছে এই মিডিয়া গুলো এদের মানে কি বলবো সারা পৃথিবীর মানুষ এদের শুধু আমি বলেছি তোরা যদি না যাস অসুবিধা কারণ ওরা বুঝতে পারে অসুবিধা কি আছে আমি ওদের ক্যাসেট করতে দেবো না বন্ধ করে দেবো সেই জন্য বিনা পয়সা ওরা এসছে শেষ কথা বলে এটাই আমি বলি এলাকার কিছু মানুষ ভাবে ইউটিউবে বলছে এলাকার কিছু মানুষ ভাবে যে বাইরেতে জলসায় কালেকশন করে নিয়েছে নবীর মেম্বারে বলছে আর শত শত চ্যানেল আছে যেখান থেকে মাদ্রাসা শুরু করেছি এখানে অন্তত বিশ পঞ্চাশটা জায়গার জলসা কমিটির লোক আছে কোন জলসায় একটা টাকা কোন জলসায় একটা টাকা চাঁদা তুলে হাত পেতে নেইনি কোন ক্যাসেটে কোন গ্রামে কোন গার্জেনে কোন জলসা কমিটি বলতে পারবে না যে আমাদের এলাকায় গিয়ে এক টাকা চাঁদা তুলে নিয়ে এসছে জলসা করে জলসায় চাঁদা চেয়েছে যে আমার মাদ্রাসায় একটা ইটের দাম দেন অনেকগুলো বাচ্চা খায় এক বস্তা চালের দাম দেন অনেকগুলো বাচ্চা খায় দশটা টাকা দেন একজন বলতে পারবে না সাইফুল্লাহ কি করে শুনেলেন কি বলি বলি দোয়া করবেন সুন্দরবন এলাকা একেবারে শেষের দিকে সামনে বঙ্গবঙ্গ সাগর সামনে জঙ্গল ওখানে একটা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহর নাম কারণে একটা মাদ্রাসাতুল বানাত এখানে বাংলা মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয় এবারে একটা মেয়ে রাখা হয়েছে মেয়ে টিএমএ কমপ্লিট করেছে ইংলিশ পড়ানোর জন্য আর একটা বিএ পাস মেয়ে তো অটোমেটিক আছেই আছে এরপরে

পেয়েছিলাম সাড়ে তিন হাজার টাকা দ্বিতীয় বছর কালেকশন হয়েছে এবারে তিন লাখ টাকা পেয়েছি সাড়ে দশ হাজার টাকা কথা বুঝতে পেরেছি তো কথা হলো ওই বললে বলে আচ্ছা হয়ে চিঠি দিলে বলছে আচ্ছা ঠিক আছে আর আমিও সময় পাই না তো যাই হোক এই যে ওয়াদা করেন একটা মহাব্বতের টানে একদিন না একদিন আমি পেয়ে যাবো ইনশাআল্লাহ কারণ মহাব্বত না থাকলে তো ওয়াদা করে না এবছর দেয়নি পরের বছর দেয়নি তার পরের বছর তো সেজন্য আমি এবছর আর ওয়াদা করাবো না যদি মনে হয় যে আমাদের এলাকার অনেক সন্তান পড়ছে অনেক বাচ্চা পড়ছে প্রত্যেক দিন পাঁচশো বাচ্চার খেতে দিতে হয় পাঁচশো বাচ্চা তিন অক্ট প্রত্যেক দিন পাঁচশো বাচ্চার খেতে দিতে হয় তিন অক্ট সত্তর জন করে হিসাব করেন একশো সত্তর জন প্রত্যেক দিন এবং আটজন শিক্ষিকা রয়েছে এই মাদ্রাসায় আমার ছেলেও পড়ে পড়ান আর আমার একজন ভাই মালান আব্দুল হালিম সাহেব তিনিও এই মাদ্রাসায় পড়ান শিক্ষকতা করেন তো আপনাদের কাছে শেষ কথা একটাই পাঁচ থেকে দশ মিনিট পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা কুড়ি হাজার টাকা আমি বলবো না যদি মনে হয় যে হুজুর আপনার এখানে কিছু দেব তাহলে আমি সকলের কাছে দাবি করছি আল্লাহর রাস্তে যেটা এই জলসাই করি

মানুষ পৃথিবীর আমি নাম্বার মানুষ ভি আই

কখন নামাজ কাজা গাড়িতে কখন মগরিব চলে গেল কখন এসা চলে গেল এর দ্বারাই জান্নাতে যাওয়া খুব কঠিন ব্যাপার নিয়ত করে নিজের সম্পদ দিয়ে এই জায়গাটা এক লক্ষ দশ হাজার টাকা করে কিনে এই জায়গার উপরে মাদ্রাসা কারোর কাছে একটা টাকা চাইনি ওইগুলো বেচা বিক্রি করে করে বিল্ডিং তুলে আল্লাহর জান্নাতি বান্দাকে ছাদ করে দিয়েছে বাকি আবার এটা উঠছে আপনাদের কাছে সবার কাছে বলছি যদি দয়া হয় একশো টাকা দেবেন একশো টাকা

বেলা দুটো পর্যন্ত না আল্লাহর জন্য একটু কষ্ট করে দশটা এক করে টাকা আমি চেয়েছি বদরা কাঁচ দিয়া আচ্ছা যারা বিদেশি মেহমান আছো আমার